إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد شمانيتو أمار فرانبيو مسلم باتي أمان অন্তরের থেকে সর্বপ্রথম সবাইকে আবারও আজকের মতো নতুন করে মোবারকবাদ শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের যে বিষয় আপনারা শিরোনামে দেখেছেন জর্দা খাওয়া কি হালাল এটা সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করবো যেহেতু এটা একটি বিধান মাত্র এখানে আর অনেক লম্বা লেকচারের কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও কিছু সংশয় আছে কিছু মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি আছে এই জন্য এটা নিয়ে কথা বলতেই হয় সর্বপ্রথম আমরা জানি এটা সবাই যে কোরআন করিমি আল্লাহবুল আলমিন ইনাম আল খামরুল মেসিরুল আজলামু আজলাম সুমিন আমলে শাইতান বলে যে হারাম ঘোষণা করেছেন তার মধ্যে সর্বপ্রথম শব্দটা ব্যবহার করেছেন যে খামর যেটা হলো মাদক আল্লাহ আলামিন এটা হারাম ঘোষণা করেছেন মানুষের মধ্যে যেটা অভ্যস্ত তারা হয়ে যায় যেটা নিয়ে তারা মানে জগদ্দল পাথরের মতো তাদের মধ্যে মানে সেটা জেকে বসে এবং তারা সেটার মানে মোহ ছাড়তে পারে না ওইটা বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ক্রম রাখেন সাধারণত যেমন মদের ক্ষেত্রে রেখেছেন তৃতীয়বারের মতো গিয়ে বেলান চূড়ান্ত পর্যায়ে এটাকে হারাম করেছে ওই জায়গাতে অনেকে অনেক পথ খুঁজে সেখান থেকে অনেক সুযোগ খুঁজে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে বলে রাখলাম এরপরে যেটা হলো যে যখন হারাম হয়ে গেল এবার যেটাতেই না ইয়ে আছে আপনার নেশা আছে যেটার যেটার কারণে আপনার নেশা হতে পারে তার মধ্যে এই জিনিসটি আসে এবার আপনাকে আক্রান্ত করুক কিংবা না করুক ইসলাম এটাকে হারাম ঘোষণা দিয়েছে তার প্রমাণ হলো আজকে আমরা বলবো মুসলিম শরীফের দুই হাজার তিন নম্বর হাদিস যে আল্লাহনবী সাহসাম বলছেন যে কুল্লু মুস্কির খামরুন ও কুল্লু খামরিন হারাম নবী ইসাম বললেন যে প্রত্যেক নেশাজাত বস্তু হল মদ আর প্রত্যেক মদই হলো হ্যারাম যদি বা অন্য প্রসঙ্গে আসলে কোনো সামান্য ব্যবধান থাকতে পারে কিন্তু এখানে কেন আল্লাহনবী ইসালাইসম তারপরেও বললেন যে নেশাজাত বস্তু মাত্রই মদ এই কথা বলার জন্যে যে পরে যে শব্দটা বলতেছেন যে বিধান এটাতে যেন কেউ সুযোগ না খুঁজে কেউ যেন এখানে শিথিলতা না খুঁজে যে হ্যাঁ এটার কারণে এটা হালাল হয়ে যাবে ওইটার কারণে এটা বৈধ হয়ে যাবে না তারপরে বললেন যে অকুল্লু মুসকিরিন হারাম আর যেখানেই সামান্যতম নেশা আছে সেটা হলো হারাম ঠিক তদরূপ নাসাই পাঁচ হাজার ছয়শো সাত নম্বর হাদিসে আল্লাহনবী ইসাল্লাই আরেকটি বিষয় ক্লিয়ার করে দিলেন যেখানে আমরা সাধারণত যেটাতে নেশা আসছে না কম ব্যবহার করার কারণে এবং ওই কারণে আমরা হালাল বলে দিই সেটারও আল্লাহনবী সাল্লাহ রাস্তা বন্ধ করে দিয়ে বললেন যে মা আস লুহু হারা যেই জিনিস বেশি গ্রহণ করলে নেশা আসবে তার কমটাও হারা উদাহরণস্বরূপ জোর্দা খাওয়া হচ্ছে মিষ্টি জর্দা নয় যেগুলো কড়া এবং আরও অন্যান্য যেগুলো এই যোদ্দা সেই যোদ্দার বিভিন্ন নাম আছে এটা তারা নিজেরাই জানেন ঠিক তদ্রূপ গোল আছে গোল দাঁতের মধ্যে দিয়ে কেউ রাখে সাদা ভাতা আছে এই তামাক আছে তো এই জিনিসগুলো আপনি এখন হুক্কা সাহায্যে ব্যবহার করছেন সিগারেটের প্রসঙ্গ ভিন্ন ওটা নিকঠিন ওটা সেটা আলাদা একদিন আলোচনায় আনতে হবে তো এখানে হলো শুধুমাত্র যেটাতে নেশা আছে কিন্তু ব্যবহারবিধির কারণে অথবা কম ব্যবহার করার কারণে সাময়িকের জন্য এখন মানুষ কি হচ্ছে না নেশাগ্রস্ত হচ্ছে না এইটার বিধান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লাম এই নাসাই শরীফের হাদিস দিয়ে বলে দিলেন যে না যেই জিনিস বেশি গ্রহণ করলে নেশা আসবে তার কমটাও হারাম এবার এই যে জর্দা যেটা খাওয়া হচ্ছে তামাক যেটা ব্যবহার করা হচ্ছে গোল ব্যবহার করা হচ্ছে এইগুলো যদি মানুষ এক মুষ্টি মুখে দিয়ে দেয় বরং হাফ মুষ্টি মুখে দিয়ে দে তাহলে তো কেউ টিকে থাকতে পারবে না কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না পড়ে যাবে শুধু তাই নয় এমনকি যেই সুপারি ব্যবহার করা হচ্ছে আজকে সুপারির বিধানো না পানের বিধান না সেটা সেটা অন্যদিন কিন্তু একটা উদাহরণ আসতেছে সুপারির মধ্যেও একটা প্রকার আছে যেটাতে লেই ধরে যায় নিজেরাই জানে যে তারা ওই যেটাতে একটু ডিসকালার হয়ে যায় ওটা ব্যবহার করলে আর কাঁচা থাকলে তো কালারের ব্যবহার ব্যবধান বোঝা যায় না কিন্তু অনেকেরই কিন্তু ঘাম এসে যায় তো ওইটাই তো হারাম কেননা ওইটার কারণে কি এসে গেল নেশা এসে গেল এবং এখান থেকে আমাদের এখন এই নেশা জিনিসটাও পরিষ্কার হওয়া প্রয়োজন সেটা কোনটা যে অনেকে মনে করেন বাঙালি বাংলাদেশি মানুষের ভাত খাবার খাবারের নেশা আছে পাকিস্তানি মানুষের রুটি খাবারের নেশা আছে তারা এটা দিয়ে প্রমাণ দিতে চান তাইলে কি ভাত হারাম হয়ে গেল না এটা তো সেই নেশা নয় আমাদের বাংলা ভাষায় নেশা বলা হয় যেটার অভ্যাস যেটার সাথে মানুষের মনের সম্পর্ক খুব বেশি আসক্তি এটা কিন্তু এখানে নেশা অর্থ সেটা নয় এখানে নেশা অর্থ মাতলামি এটা হলো উর্দুতে নেশা এর উর্দু নেশা আর বাংলা নেশায় আপনি এটা যদি তালগুল পাকিয়ে দেন তাহলে তো মাস বের হবে না বিধান বের হবে না ওই নেশা বলতেছেন আপনি অভ্যাসের নেশা ওটা দুইটাই হালাল কে রুটি খাবে কে ভাত খাবে দুইটাই হালাল কিন্তু এখানে যেটা নেশা বলা হচ্ছে আপনার মাথায় ফাঁক খাওয়া শরীর ঘেমে যাওয়া এবং এরপরে আপনার টাল হয়ে যাওয়া এটা হলো এখানে উদ্দেশ্য এটা যদি হয়ে থাকে তাইলে কিন্তু এখানে আর কোনো আর কোনো সুযোগ নেই ঠিক তদ্রূপ আরেক দল যারা শিক্ষিত যারা আপনার চালাক ওরা সুযোগ খুঁজে কিভাবে যে অনেক জিনিস আছে যে তার মধ্যে নেশা থাকে কিন্তু ওইটাকে প্রক্রিয়াজাত করার কারণে ওইটা দূর হয়ে যাওয়ার কারণে হালাল হয়ে যায় তো আমরা বলবো সেটা তো ওইটা দূর হয়ে গেছে ওটা দূর হয়ে যাওয়ার কারণে হালাল হয়ে যায় এরকম অনেক জিনিস আছে যেটা নেশা যাচ্ছিল তারপর এটাতে লবণ দেওয়ার কারণে এটা আগে মদ ছিল এখন শিরকা হয়ে গেছে ওটা যদি বাস্তব হয়ে যায় তো সেটা তো তার ওই নেশার যে শক্তিটা ওটা শেষ হয়ে যাওয়ার কারণে না হালাল হলো অতএব এখানে এই সুযোগ কশ্চিনকালেও খোঁজার অবকাশ নেই এখন বলবো একটি চালাকির কথা একজন খুব বেশি চালাকি করে উনি বলতে চেয়েছিলেন যে না এই তোমরা এটাকে হারাম বলতেছ যে এটার কারণে মুখ দুর্গন্ধযুক্ত হয় আসলে নাকি সুপারি পান সুপারি জর্দার সহ এটা খেলে নাকি মুখ মুখ আরো দুর্গন্ধ থেকে সে মুক্ত হয় বলে নজিবুল্লাহ আল্লাহিল্লাহ আপনি না এই সময়ের জন্য একটা মুক্ত ধরলেন তাও আপনারা যারা জর্দা ব্যবহার করেন তাদের কাছে এটা সহনীয় এমনকি তাদের কাছে হয়তো প্রিয় মেশ আম্বার আঁচরের চোখ প্রিয় কিন্তু যারা ব্যবহার করে না তারা সর্বোত্তম এই পান সুপারি এবং চুন সহ সাদা পাতা জোরদার সহ যেই মানুষের যে চেহারার যে বিকৃতি রূপ হয় এটা দেখলে তো তাদের অনেকের বমি এসে যায় আর সেই সাথে যে দুর্গন্ধটা জোরদার সেটা কিন্তু আপনার কাছে সুগন্ধি হলো যারা এটা ব্যবহার করে না তাদের কাছে দুর্গন্ধ আর এখানে এখানে তো হারাম হালালের মানদণ্ড নয় মানদণ্ড হলো আপনি যে জোরদার সহ ব্যবহার করছেন সেখানে সেটা তো আপনি গোপন রেখে দিলেন তো বোঝানোর উদ্দেশ্য হলো অনেকেই একটু আগে যে দুই তিনটা উদাহরণ আপনারা শুনলেন যে চালাকি তো এখানে ওনারা এই চালাকি মার্কা ফতোয়া দিচ্ছে যে সুপারি ব্যবহার করলে নাকি মুখ দুর্গন্ধ থেকে মুক্ত থাকে এই জন্য এটা হালাল হয়ে গেল এটা কি এটা উদ্দেশ্য বরং সুপারি ব্যবহার করে আপনি যখন ঘুমিয়ে পড়লেন এরপরে ঘুম থেকে উঠে দেখেন অবস্থা কি হয় ধূমপান যারা করে তাদের ওই আর কতক্ষণ বিরতি দেওয়ার পরে যে মুখের অবস্থা সেটা শ্বাসের সাথে কি আসে এটা একটু দেখেন এবং ওটা আপনি চেক করাবেন যে সুস্থ আপনি তো অসুস্থ আপনি তো আক্রান্ত আপনি তো রোগী আপনার এটাতে আপনি কিভাবে দলিল দিতে পারেন তার চেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হল যে সৌদি আরবের যিনি ওই সময়কার গ্রান্ড মুফতি ছিলেন শেখ আবদুল আজিজ আবদুল্লাহ বাজ রাহমহুল্লাহ তার সম্পর্কে আরেকটি মারাত্মক পর্যায়ে ভুল ছড়ানো হচ্ছে যে উনি অন্ধ মানুষ ছিলেন তার কাছে নাকি ওই তথ্যগুলো দেওয়া হয়েছে ভুলভাবে সেই জন্য উনি ওটাকে হারাম করেছে এই মানুষগুলোর অনুভূতি দেখেন এই সৌদি আরবে আর আরব বিশ্বে একজন ফতোয়া ফতোয়াদে কোনো কারণে যদি কেউ উল্লেখ করে যে বিনবাজ এটা হারাম বলেছেন এটা এই জন্য আপনাকে বুঝতে হবে যে বিনবাজের অবস্থান তাদের কাছে এত বেশি যে গোটা দুনিয়াতে সেই সময় তারা আর কোনো আলেমকে তার সমমানের আলেম হিসাবে তারা জানতো না যারা চক্ষুস মান তারা চক্ষুসমানরা এবং ডজন ডজন নয় হাজার হাজার ডক্টর ডিগ্রিদারীরা তাকে উস্তাদ মানেন আপনি চিনেন না তো আপনি বললেন যে অন্ধ নানান ধরনের তুচ্ছ তাৎচিল্যপূর্ণ শব্দ বলে মানে উনি বুঝিয়ে দিল যে এই ফতোয়াটা সঠিক নয় ফতোয়া সঠিক নয় এটা কে অন্ধ কে চকুষ সেটা দিয়ে এটা যদি হইতো তাহলে সারা বিশ্বের মধ্যে সেরা মুফতি আরব অনারব সবাই তাকে মেনে নিত না আর অন্ধ হওয়া অবস্থায় তিনি যে কতটি কিতাবের হাফিজ ছিলেন এটা আপনার না জানার ভিত্তিতে আপনি অন্তত বলতে পারতেন যে না আমি কথাটা মানছি না আমার এই অজুহাত আছে আপনি সেটাও নবী আর আসল ব্যাপার হয়েছে যে আল্লাহ নব্বী সাল্লামী আসাল্লামের হাদিসে এত সূক্ষ্মভাবে যেটাকে হারাম ঘোষণা করা হয়েছে সেটাকে চালাকির মাধ্যমে এবং বেলকিবাজ সাজার যে একটা ভঙ্গি এই ধরনের করে সে আপনার কী করলো হালাল করে দিল সে আর বিনবাজের মহাত্ম কি বুঝবে এবং সে বলছে যে হারাম বলে তিন প্রকার হারাম তিন প্রকার হোক হারাম তারপরে মাকরুয় তানজিহি তারপরে শুধু মাক্রো এগুলোর দিক থেকে তিন প্রকার তো এটা তো হারামই না

মোহাম্মদ রুসোলা সাল্লামের ফতোয়ার মাধ্যমে এটার স্বীকৃতি বাতিল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এই জায়গাতেই আমাদের মধ্যে আর আমাদের ভাইদের মধ্যে পার্থক্য আছে অথচ ওনারা অন্য জায়গায় নিয়ে আমাদেরকে মানুষের সামনে এই এই যে পদ্ধতি ইসলামের যে রুল এটাকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালান আগামী এক পর্বে সেটা নিয়ে আলোচনা হবে যে হাদিসপন্থী যারা এবং হাদিস ভিত্তিক যারা ফতোয়া দেন বিশেষ করে সুস্পষ্ট হবে সুস্পষ্টভাবে মোহাম্মদুরসাল্লা মাধ্যমে ফতোয়া যেখানে এসে যায় সেই জায়গায় একদল মানুষ আসেন বরং এক দলই আসেন যে তারা ওই জায়গায় পৃথিবীর আর কোনো আল্লামা পৃথিবীর আর কোনো ইমাম পৃথিবীর আর কোনো ফকি পৃথিবীর আর কোনো মহাদ্দিস পৃথিবীর আর কোনো মুফতি পৃথিবীর আর কোনো মুভাসির কে তারা বরং চিনে না এই মানুষগুলোর সাথে এনাদের কী শত্রুতা এবং কি পরিমাণ অ্যালার্জি সেটা নিয়ে আলোচনা হবে এবং কারা এই ক্ষেত্রে হকের পক্ষে আছে এবং কাল কেয়ামত দিন আল্লাহ নব্বী সাল্লামের লাইনে দাঁড়াতে পারবে এবং তার সুপারিশের হকদার হাউজে কৌশলের পানি পান করার হকদার সেটা নিয়ে আরেক পর্বে আলোচনা হবে আজকে এখানেই শেষ করলাম যে বিশেষ করে ফতোয়া যেখানে চূড়ান্ত হাদিস থেকে এসে যায় সেই জায়গায় আপনি কেন আমি কেন আপনার ইমাম কেন ওনার ইমাম কেন মোহাম্মদুরস্ল্লা সাল্লা ওই ফতোয়াকে আপনার বাতিল করার জন্যে পৃথিবীতে কোনো সাহাবীর ফতোয়াকেও সামনে আনার কোনো অবকাশ নাই কোনো সুযোগ নেই এবং এই কথার মধ্যে একদল নয় মুসলমান মাত্রই স্কুল অফ থটে যত বিশেষজ্ঞরা আছেন সবাই একমত শুধুমাত্র যারা একমত না এরা হলো যাদের অন্তর রোগাক্রান্ত এবং যারা এই বেলকিবাজি দিয়ে এবং আপনার তেরেসমাতি দিয়ে ফতোয়া নির্ধারণ করতে চায় আপনার ওই যাকে বলে অতি চালাক শাস্তে গিয়ে তারা মানে ফতোয়াকে এদিক সেদিক করার জন্য পায়তারা চালায় ওটা তো হলো তারা ওদের স্বভাব যেটা হলো ইহুদি সম্প্রদায়ের যাজকদের ছিল এবং তাদেরকে আল্লাহ রব্লা আলমিন অভিযুক্ত করেছেন এমনকি একদলকে শেষ পর্যন্ত না মানার কারণে এই শুকর এবং বানরে পরিণত করেছিলেন আল্লাহাপ হারাম করেছিলেন যে চর্বিকে তারা ওইটাকে সিদ্ধ করে তেল বানিয়ে হালাল করলো আল্লাহ রব্লা আলমিন তাদেরকে শুক্রবার দিনে শনিবার দিনে মাছ শিকার করা হারাম ঘোষণা দিয়েছিলেন তারা চলে বলে কোলে কৌশলে শুক্রবার দিনে ব্যারিকেট দিল আর রবিবার দিনে মাছ ধরে আল্লাহকে বললো যে আল্লাহ আমরা তো শনিবারে মাছ স্বীকার নাই আমাদের প্রচুর পরিমাণে ফিক্ষি মাছ আল্লা মাসাইলে এই ধরনের চালাকির আশ্রয় নিয়ে একদল হারামকে হালাল হালালকে হারাম বলতেছে এই সমস্ত যারা মুফতি নয় বরা মুফতি নামের কলঙ্ক তাদের ফতোয়া থেকে সাবধান থাকতে হবে এবং ইসলামের বিধান অনুযায়ী যেটা হালাল এটাকে হালাল জানতে হবে যেটা হারাম সেটাকে হারাম জানা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে করে আমল করার তৌফিক দান করুন এবং কে কি আমল করলো কে কী কথা বলল ওইটা দেখার কথা নয় দেখা হলো দলিল যেখানে যেটা আছে সেই জায়গায় অন্য কোনো কথা আমাদের যেন স্থান না পায় আমাদের অন্তরে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন দুনিয়া খেলাতে সবাইকে আল্লাহ সুখী রাখুন এবং আল্লাহ রকম আমাদেরকে সফল কাম করুন জান্নাত করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته